বিকাল 6টা বাজে, এখন আমরা হাঁসগুলো ঘরে তুলে ফেলবো। তো সারাদিন এখানে ছিল, খাদ্য মেডিসিন সবগুলো দেওয়া ছিল। তো এখন যেহেতু ঘরে তুলবো, ঘরে তোলার সময় কি মেডিসিন দেই, কি খাদ্য দেই, আর ঘরে তোলার আগে কি কি কাজ করতে হয়, কিংবা আমরা খামারটা কীভাবে পরিচর্যা করি, এই সময়ে সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন। তো এখন যেহেতু 6টা বেজে গেছে আর অলরেডি সন্ধ্যা হওয়া শুরু হয়ে গেছে, তো এখন আমরা হাঁসগুলো ঘরে তুলবো। তো ঘরে তোলার আগে আমাদের ঘরে কিছু কাজ আছে, সে কাজগুলো কিন্তু আমরা আগেই সম্পূর্ণ করে রেখেছি, আপনাদেরকে একটু দেখাচ্ছি। হাঁস ঘরে তোলার আগে কিন্তু এখানে আমরা পাত্রের মধ্যে পানি দিয়ে রেখেছি, ঘর ঝাড়ু দিয়েছি, ঘরে যে নোংরা ছিল সে নোংরা পরিষ্কার করেছি। আর রাত্রেবেলা কিন্তু হাঁসের পানির চাহিদা থাকে, সেটা পূরণ করার জন্য আমরা পানিটা দিয়ে রাখি। এখানে প্রয়োজন অনুযায়ী আমরা যে কোনো ওষুধ মিশাতে পারবো। আর এখানে কিন্তু কিছু খাবার আমরা দিয়ে রাখবো, যে খাবারটা প্রায় রাত 8টা থেকে 9টা পর্যন্ত খেতে পারে। তো মোটামুটি ঘরের কাজ আমরা শেষ করে রেখেছি দুপুরবেলায়। তো এখন হাঁসগুলো কিন্তু নিজ প্রয়োজনে ঘরে উঠছে, তাদের বাহিরে যে খাবার চাহিদা কিংবা বাহিরে বিচরণের চাহিদা সেটা পূরণ হয়ে গেছে, এখন ঘরে উঠবে। তো হাঁসগুলো আমরা এখন ঘরে তুলবো, তোলার পরে কিন্তু এই মেঝেটা কিংবা এই যে বাহিরের আগিনাটা এটা আমরা কিন্তু পরিষ্কার করে ফেলবো, কারণ এটা যেহেতু একেবারে মাটির, সারাদিন হাঁসগুলো এখানে বিচরণ করে নোংরা করে ফেলে। তো আমরা এই মোটরের সাহায্যে পুরো আগিনাটা ধুয়ে ফেলবো, পরিষ্কার করে ফেলবো। এখানে যে মল লেগে থাকে কিংবা অপরিষ্কার হয়ে যায় সেটা পরিষ্কার করার ব্যবস্থা করবে। এবং হাউজের পানি অলরেডি আমরা ছেড়ে দিয়েছি, হাউসটা পরিষ্কার করার জন্য হাউজের পানি প্রথমে ছেড়ে দিব, তারপর এই হাউসটা পরিষ্কার করে শুকনো করে রাখব প্রয়োজন অনুযায়ী। আসলে এখানে দুটো হাউস আছে, আমরা কোনো দিন একটা হাউস শুকনো করে রাখি, কোনো দিন একটা হাউসে পানি দিই। পানি দেওয়ার কারণ হচ্ছে প্রতিদিন কিন্তু কারেন্ট থাকে না, তো সকালবেলা উঠে যদি দেখি কারেন্ট নেই আর পানির চাহিদা তো হাঁসের থাকেই, সেটা পূরণ করার জন্য আমরা একটা হাউস পানি দিয়ে ভরে রাখি আর একটা হাউস আমরা শুকাতে দিই পরিষ্কার করে। তো এখনও কিছু হাঁস খাবার খাচ্ছে, বাইরে যে খাবারটা পড়ে আছে সেই খাবারটা আমরা কিন্তু এখন ঘরে দিব, কারণ রাত্রের বেলাও হাঁসের যে হাঁসগুলোর খাদ্যের চাহিদা থাকবে কিংবা যে হাঁসগুলোর খিদা থাকবে সেগুলো খাবে, এবং প্রয়োজন অনুযায়ী কিন্তু খাবার এবং পানি আমরা দিয়ে রাখি সব সময়। তো এই আগিনাটা আমরা পরিষ্কার করে রাখবো, যাতে করে কালকে সকালে যখন হাঁসগুলো বাইরে যাবে কিংবা বাহিরে আসবে তখন একেবারে পরিষ্কার এবং শুকনো জায়গায় সারাদিন বিচরণ করতে পারে, এবং এই হাউসটাও আমরা পরিষ্কার করে রাখি। তো মোটামুটি হাঁস তোলার সময় কিংবা হাঁস তোলার আগে এই কাজগুলো আমাদেরকে প্রতিদিন করতে হয়।